আশা করছি ভালো আছেন। যুক্তরাজ্য থেকে রয়েছে আমি রুমানা রাখি। প্রতিদিনই এই সময় আমরা আপনাদের যুক্তরাজ্যের করোনার সর্বশেষ অবস্থা জানিয়ে দিই। আজ দেশটিতে আবারও হাজারের উপর মানুষের প্রাণহানি ঘটেছে। গত 24 ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে 1001 জন। তবে আশাভঞ্জক খবর হচ্ছে আক্রান্ত আস্তে আস্তে কমতে শুরু করেছে। দেশটিতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 13,013 জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 1,14,851 জন আর আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 39,85,161 জন। যুক্তরাজ্যের টিকা কার্যক্রম কিন্তু দ্রুততার সাথে চলছে। আজ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে 1,30,58,298 জনকে। যদিও হাসপাতালগুলোতে এখনও 3,164 জন মানুষ আইসিইউ বা ইনটেনসিভ কেয়ারে রয়েছে। অন্যদিকে আগামী গ্রীষ্মের পরে শরতে অর্থাৎ ঠিক শীতের আগে আবারও তৃতীয় দফায় করোনার টিকা দেওয়ার পরিকল্পনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। হাউস অফ কমন্সে আজ তিনি জানান তারা টিকা কার্যক্রম দ্রুততার সাথে করছে। তাছাড়া তৃতীয় দফায় টিকা দেওয়ারও পরিকল্পনা রেখেছেন তারা, কারণ তারা করোনার নতুন ধরনগুলো মোকাবেলা করতে চায়। তিনি বলেন করোনার যে টিকা রয়েছে তার নতুন ধরনে যাতে কাজ করে, সেজন্য যাতে গবেষকরা আরও বেশি মান উন্নয়ন করে তার দিকে নজর রাখতে হবে। তিনি এই সময় আরও উল্লেখ করেন বিজ্ঞানীরা বলেছেন সাউথ আফ্রিকার যে নতুন ধরন তা মাইল্ড অসুস্থ করোনা আক্রান্তদের শরীরে অক্সফোর্ডের টিকা কাজ করবে না, কিন্তু তারা আশা প্রকাশ করেছেন এই সপ্তাহের মধ্যেই নতুন টিকা তৈরি করতে পারবে যা কেন্ট, ব্রাজিল বা সাউথ আফ্রিকা পাওয়া ধরনে কাজ করবে। অন্যদিকে গত সপ্তাহের ব্রিস্টলে করোনার নতুন যে একটি ধরন পাওয়া গিয়েছিল তা নিয়ে যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বেশ উদ্বিগ্ন। বিষয়টা নিয়ে সরকারের এমার্জেন্সি ভাইরাস গ্রুপ নার্ভট্যাক বলেছেন এই ধরনটি গত সপ্তাহে ব্রিস্টলে পাওয়া গিয়েছে। এরই মধ্যে ধরনটি বিপজ্জনক রূপ ধারণ করে আরও বেশি মানুষকে আক্রান্ত করে ফেলেছে, যা ডিসেম্বরে পাওয়া কেন্টের ধরনের থেকেও দ্রুত ছড়াচ্ছে ও আরও বিপজ্জনক হয়ে উঠেছে। নার্ভট্যাক ভয় পাচ্ছে যে নতুন এই ধরনটি আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন, যা চলমান টিকা কার্যক্রমকে ব্যাহত করতে পারে। তবে সংস্থাটি এটি বিশ্বাস করছে যে টিকা নেওয়া মানুষ এখনও বিভিন্ন ধরনের অসুস্থতা থেকে নিজেকে রক্ষা করতে পারে, কারণ ইংল্যান্ডের জনস্বাস্থ্য কর্মকর্তারা আত্মবিশ্বাসের সাথে বলেছে টিকা সকল ধরনের সাথেই কার্যকর। তবে একই ধরনের আরেকটি নতুন ধরন লিভারপুলে পাওয়া গিয়েছে যা নিয়ে এখনও কিছু বলেনি নার্ভট্যাক। এর আগে গত সপ্তাহে ম্যাট হ্যাংকক বলেছিলেন বিশ্বে 4,000 ধরনের করোনা ভাইরাস রয়েছে। আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখন প্রধানমন্ত্রী বরিস জনসন সাংবাদিক সম্মেলন করছে, তার কোনো আপডেট আসলে অবশ্যই আমরা তা আপনাদের জানিয়ে দেব। এই ছিল করোনা বিষয়ে সর্বশেষ আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।